হায় হায় হায়, এই তুই এখানে? এখানে আমার তকদির আমাকে টেনে এনেছে আজগর চৌধুরী। আজ প্রথমবার আন্দাজ করতে পারলাম আমার আমার পেশে মূল্য কত। জাল নোটের কারখানা বানিয়েছ, বহুত বহুত ধন্যবাদ। এই গোপন তথ্য জানার পরিণতি কি তুই জানিস? জানি, আর এও জানি আমার মৃত্যু আর তোমাদের বোকামি। কিসের বোকামি? টাকার মতো দেখতে, 1 কোটি কাগজের টুকরো পকেটে পড়লেই কেউ কোটিপতি হয় না। টাকা নকল করার জন্য মগজের দরকার আছে। তোমাদের ছাপানো নোট ভিখারিরাও নকল বলে ফেলে দিবে। এই দেখো, এই দেখো আমার ছাপানো টাকা। এই প্রেসে বাবার সাথে ছোটবেলা থেকে আমি কাজ করি। বিভিন্ন রঙের সঠিক ব্যবহার আমি জানি, এই জন্য রাতভর নোটের পর নোট ছেপেছি। আজগর চৌধুরী, আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করো, সুখে থাকবে। আজ 100 টাকার নোট ছেপেছি, কাল 500 টাকার, এরপর ডলারও ছাপতে পারি। তোমরা বাজার সামলাবে আর আমি ছেপে যাব। আবার চিন্তা করে দেখো, সোনার ডিম পাড়া হাল জবাই করবে না ডিম পাড়াবে? চৌধুরী সাহেব একটু এদিকে আসুন। ছিলাম চামচু, হয়েছি আপনার চামচু। আমার কথা শোনেন, শালা নিজের ভাগ্যের কথা চিন্তা করেছে, পেটে ক্ষুধা তো, শালার মাথায় দারুণ কাজ করেছে। এই সুযোগে যত পারেন টাকা চেপে নেন, পরে সুযোগ বুঝে শালাকে কাট করে দেবেন। কেমন করে ম্যাচ মেরে দাও। থ্যাংক ইউ রাজু সাহেব, আপনি আমাদের পার্টি লিডারশিপ কেন নিচ্ছেন না? আমি নেতা কিনতে ভালোবাসি। আরে টাকার চেয়ে বড় নেতা কেউ নেই, যা বসের কাছে আছে। কি করে বললাম, প্যাচ মেরে। আপনার এখন আসুন। জি জি, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রাজু সাহেব, গত বছর একজন নামিদামি নেতা আপনার হাতে খুন হয়েছিল, তখন ওখানকার ওসি ছিলাম আমি। কেস থেকে আপনাকে রেহাই করার জন্য আমি 3টি রিপোর্ট তৈরি করেছি। শুনান। রিপোর্ট 3টি হলো, 1, নেতা আত্মহত্যা করেছেন। 2, নেতা হার্ট অ্যাটাকে মারা গেছেন। 3, নেতাকে বিরোধী পক্ষ খুন করেছে। প্যাচ মেরে হিসাবে বিরোধী পক্ষই মেরেছে, এটাই ভালো প্যাচ। রাজু সাহেব, আপনার একজন খাস লোক ধরা পড়েছে, ওকে মুক্ত করার জন্য আমি 3টি পয়েন্ট ঠিক করেছি। 1, আসামি একজন নিরীহ দিন মজুর। 2, আসামি একজন পান দোকানদার। 3, আসামি একজন স্কুল মাস্টার। আমার লোকটা একজন গন্ড মূর্খ বকলম, তবু ওকে স্কুল মাস্টার বানিয়ে ছেড়ে দিন। যা আপনি বলবেন তাই ফাইনাল। ওকে, এবার তাহলে আপনারা আসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার স্ত্রীর খুব অসুখ, হাসপাতালে নিতে হবে, আমার 20,000 টাকা খুবই দরকার। আরে 2 দিন আগেই তো বেতন নিলে। স্যার, এই টাকাটা আমাকে অগ্রিম হিসাবে দিন। এই আজগর অগ্রিমে বিশ্বাস করে না, নগদে বিশ্বাস করে। যা
ভাগ, কাজ কর গিয়ে। স্যার, স্যার। এটা প্রাইভেট হাসপাতাল, এখানে টাকা না জমা দিলে অপারেশন হবে না। ডাক্তার সাহেব, আমার স্ত্রীকে বাঁচান। ডাক্তার, আমি দেখে কিছুই হবে না, টাকা জমা করুন, চলি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। দাঁড়া রশেদ, এই নাও টাকা, ধরো। তোমার স্ত্রীকে ভালো কোনো হাসপাতালে ভর্তি করো। রাজু সাহেব, রাজু সাহেব, আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি আমি তো আপনার ক্ষতি করেছি। কি ক্ষতি করেছো? রাজু সাহেব, আজগর চৌধুরীর কথায় জাননোট ছাপানোর সময় আমি আপনার ছবি তুলেছি। সুযোগ মতো আজগর চৌধুরী আপনাকে ফাঁসাতে চায়। আরে এসো এসো রাজু, ওয়েলকাম। চামচোকে পেক দাও। দিচ্ছি প্যাঁচ মেরে। সোডা না পানি? কিছু না। অবাক করলে রাজু। আরে ভাই, এত বড় লোক হয়ে গেছো, বান্ডিল বান্ডিল নোট ছাপছো। আরে আয়েস ফুর্তি করো, আমি চাই তোমার। আরে ভাই, দু চার দিনের জীবন আমাদের, কবে জেলে ঢুকতে হয় কে জানে। তোমাকে না, শুধু আমাকে। আরে ভাই, আমাদের সবাইকে। তাহলে জাল নোট ছাপার সময় শুধু আমার ছবি তোলার উদ্দেশ্য কি? ওদিকে কি দেখছিস? ওদিকে কি দেখছিস? আমার দিকে দেখ, আমার দিকে দেখ, আর আমার প্রশ্নের জবাব দে। সেদিন পর্যন্ত আমার কাছে ঋণে ডুবে থাকা সাধারণ মানুষ তুই, আজ জাল নোট ছেপে আমার আমার পার্টনার হয়েছিস। কাল মাথায় উঠবি, তোকে রাস্তা থেকে সরানোর জন্য ছবি তোলা জমা পেয়েছিস। আমার ধারণা ছিল সম্পদ মানুষকে পাগল বানায়, কিন্তু আজ দেখছি সম্পদ মানুষকে সুয়ারও বানায়। রাজু, তোকে শুধু জেলে পাঠানোর ইচ্ছে ছিল আমার, কিন্তু এখন ভাবছি তোকে কবরে পাঠাবো। লস্কর পাঠান! টাকা দিয়ে শুধু সম্পত্তি কিনলে হয় না, সাংঘাতিক চক্রান্ত। রাজু ভাইকে জেলে পাঠাবে, কবরে পাঠাবে, এখন নিজেই কবরে যাচ্ছে প্যাচ মেরে। ছবিগুলো দাও, এই নিন। অপূর্ব, তুমি যে উপকার করেছ তার মূল্য তো আমি শুরুতেই দিয়েছি। এসো আমার বুকে এসো। আর এটা হচ্ছে তোমার বেইমানের প্রতিদান।